হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপিদা আশা। তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অহমের সূত্র, অর্থাৎ কি আমরা চলতড়ি সম্পর্কে আমরা পড়ছিলাম ভৌতবিজ্ঞানের ক্লাস টেনের যে চলতড়ি সেটি আমরা পড়ছিলাম। ক্লাস টেন ছাড়াও যারা বিভিন্ন রেল গ্রুপ ডি বা RRB NTPC জন্য প্রিপারেশন করছো তোমাদের খুবই উপকার হবে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো তার আগে তোমাদের কিছু বলে নিই যে আমরা এর আগে চলতড়িতে সবচেয়ে প্রথমে করেছিলাম কুলম্বের সূত্র, তারপরে করেছিলাম তড়িৎ বিভব, তারপর করেছিলাম তড়িৎচালক বল, তারপর করেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ এর আগে আমাদের চারটি ক্লাস, তড়িতে চারটি ক্লাস হয়ে গেছে। সবচেয়ে প্রথমে কুলম্বের সূত্র এক নম্বর ক্লাস, দু নম্বর ক্লাস করেছিলাম তড়িৎ বিভব, তিন নম্বরে তড়িৎচালক বল, চার নম্বর করেছিলাম আগের দিনে করেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ চারটি ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক হেল্পফুল হবে এবং অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তার আগে আরেকটি কথা বলে নিই, তোমরা যদি এখনও অবধি আমার চ্যানেলটি না যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে, অনেক সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক। সবচেয়ে প্রথমে কি আছে? অহমের সূত্র। দেখো, অহমের সূত্র জানার আগে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ধর না কোনো পরিবাহী আছে, কোনো পরিবাহীর মধ্যে যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির রাখা হয় তাহলে কি হবে, দুই প্রান্তে ও যে দুই প্রান্তে যে বিভব প্রভেদ সেটি কি হবে, তা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। বুঝতে পেরেছো? তো চলো একটা ছবির মাধ্যমে বোঝানো যাক। অর্থাৎ কি কি বললাম, যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, অর্থাৎ ওগুলি ধ্রুবক, উষ্ণতাটি ধ্রুবক এবং অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক, তাহলে কি হয়, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিভেদ প্রভেদ সেটি কি হয়ে থাকে, তার প্রবাহ মাত্রার সঙ্গে কি হয়ে থাকে, সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ কি, ভি ভেরিজেস আই। বুঝতে পেরেছ? ভি ভেরিজেস আই, এটি হচ্ছে অহমের সূত্র। অর্থাৎ কি, দেখো তোমরা যদি এটি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু পুরো ডেফিনেশনটা করতে পারবে। ভি ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, আই আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। অর্থাৎ কি, বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। কখন হয়? যখন উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থায় কি থাকে, স্থির থাকে। এটি হচ্ছে অহমের সূত্র, এটি হচ্ছে অহমের সূত্র। বুঝতে পেরেছ? তো এরপর দেখো, তোমরা জানো যে যখনই আমাদের কোনো একটা সমানুপাতকে যখন আমরা তুলে ওটাকে যখন সমান করব তখন একটি ধ্রুবক আনতে হয়, তাই না? কি করলাম, সমান করলাম, সমান করার জন্য একটি ধ্রুবক নিয়ে এসেছি যেটা হচ্ছে কে, কে হচ্ছে এখানে ধ্রুবক। বুঝতে পেরেছ? তো এখান থেকে এই কে টিকে আমাদের কি ধরা হয়, আর। বুঝতে পেরেছ? এই আরটি হচ্ছে রোধ, আরটিকে বলা হচ্ছে কি, রোধ। তাহলে দেখো, আমরা সূত্র মুখস্থ বা সূত্র নাম মনে রেখে আমরা কিভাবে সূত্র নিজেরাই বলতে পারবো সেটি ভালো করে দেখো। তাহলে দেখো, এখান থেকে আমরা রোধ কি করে বার করব, আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, ভি বাই আই। বুঝতে পারছো? আর ইকুয়ালস টু কি হয়ে গেল, ভি বাই আই। তাহলে এটিকে যদি আমরা
সাজায় তাহলে কি হবে, বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, কি বললাম, বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার যে অনুপাত সেটি হচ্ছে রোধ, সেটি হচ্ছে রোধ। বুঝতে পেরেছ তো? এটি কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? রোধ ইকুয়ালস টু কি, ভি বাই আর। কি করে এলো, জাস্ট এই সূত্র, অহমের সূত্র, ভি ভেরিজেস আই, অর্থাৎ কি প্রবাহ মাত্রা তার দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হবে। তাহলে ওখান থেকে এসেছে কি, আর এর মানটা আমরা পেয়ে গেছি আই আর ইকুয়ালস টু ভি বাই আই। দেখো এটা তোমরা লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো আরেকটি রোধের আরেকটি সংজ্ঞা আছে, এটা একটু মনে রাখবে। রোধের সংজ্ঞাটা কি, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে ওই যে তড়িৎ প্রবাহটাকে যেটি বাধা দেয় সেটিকে বলা হচ্ছে রোধ, অর্থাৎ যে বাধা দিচ্ছে তড়িৎ প্রবাহ হতে ওটিকে বলা হচ্ছে রোধ। এই রোধের জন্য কিন্তু দেখবে যে একটি একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি অনেকক্ষণ অবধি যদি কারেন্ট যায় তাহলে দেখবে অনেক বেশি গরম হয়ে থাকে, এটি কিন্তু রোধের জন্যই হয়ে থাকে। বুঝতে পেরেছো তো? এটি রোধের জন্য হয়ে থাকে। দেখো এটা ভালো করে দেখো, ঠিক আছে? রোধের একক, রোধের একক কি, অহম। রোধের একক হচ্ছে অহম, এটিকে একটি চিহ্নর মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে এটিকে প্রকাশ করা হয়ে থাকে, এটি হচ্ছে অহমের একটি সংকেত, মানে এটিকে অমেগ অ্যাকচুয়ালি বলে, এটিকে আর কি সংকেতের মাধ্যমে লেখা হয়, এটি হচ্ছে অহম। তোমরা যদি পরীক্ষাতে এই রোধের একক অহম বাদ দিয়ে জাস্ট এই চিহ্নটি লিখে দাও, ফুল নাম্বার পেয়ে যাবে। ইনফ্যাক্ট তোমরা যখন অঙ্ক করবে, অঙ্ক করার সময় তোমরা এই চিহ্নটি যদি ব্যবহার করো ফুল নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ কি বারবার 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 অহম লেখার প্রয়োজন হবে না। আমরা আগের দিন তড়িৎ প্রবাহ মাত্রার একক পড়েছিলাম অ্যাম্পিয়ার, ওই অ্যাম্পিয়ারটা বারবার বারবার অ্যাম্পিয়ার না লিখে বড় হাতের এ লিখলে আমাদের অ্যাম্পিয়ার হয়ে যায়, ঠিক সেই রকমই অহম এখানে কি হয়ে যাবে, লিখলেই হয়ে যাবে, অমেগাটা লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এই সূত্রগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে দেখো এখন অবধি কি কি সূত্র হলো একটু তোমরা মাথায় রাখবে। কুলম্বের সূত্র, ওখানে একটা সূত্র পেয়েছিলাম, তারপর তড়িৎ প্রবাহ মাত্রা একটা সূত্র পেয়েছিলাম, তারপর তড়িৎ বিভবের ওখানে একটি সূত্র পেয়েছিলাম, তাই না? এগুলি কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে মনে রাখবে। তোমরা যদি আমার আগের ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, অনেক হেল্পফুল হবে। চলো তাহলে এরপর রোধের থেকে যে সব অঙ্ক আছে সেই অঙ্কগুলো আজকে একটু দেখা যাক। দেখো কি বলেছে, কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 15 ভোল্ট, অর্থাৎ কি ভি এর মান দেওয়া আছে। তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, কি বার করতে বলেছে, রোধ কত হবে। আমরা একটু আগে দেখলাম কি, এটি হচ্ছে তোমাদের মেন সূত্র V ইকুয়ালস টু আই আর, কি বললাম, V ইকুয়ালস টু আই আর, এটি তোমাদের মেন সূত্র, এটি তোমাদের মনে রাখতেই হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এইখান থেকে আর এর মানটা যদি বের করি, আর ইকুয়ালস টু কি, ভি বাই
आई फाइव ओहम एककটা কি হয়ে গেল 5 ওহম বুঝতে পেরেছো আশা করছি তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকা উচিত নয় তবু যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো এরপর আরেকটা অঙ্ক করছি চলো এই অঙ্কটা করার আগে একটা কথা মনে রাখো কোন পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহ তড়িৎ যাবে তখন কি হবে তার কি হবে উষ্ণতা বৃদ্ধি পাবে বুঝতে পেরেছো তো কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেসব কিছু কিছু পদার্থ আছে যেসব পদার্থ কি হয় ওর মধ্যে যখনই উষ্ণতা বৃদ্ধি পায় তখন তার মধ্যে কি হয় তখন তার মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ তড়িৎ প্রবাহিত হয়ে থাকে সেটা তোমরা মনে রাখবে ওগুলাকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী তোমরা এর আগে নাম শুনেছো অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী মানে কি যেসব পরিবাহীর মধ্যে কি কখনো কখনো তড়িৎ প্রবাহিত হতে পারে বা বিশেষ কোনো পরিবাহী অর্থাৎ কি যখন ওগুলার মধ্য দিয়ে কি হচ্ছে তাপ দেওয়ার ফলে যখন ওটা কারেন্ট যাচ্ছে প্রবাহিত হচ্ছে তখন সেটা অর্ধ পরিবাহী হচ্ছে এই অর্ধ পরিবাহীকে কাজে লাগিয়েই এই যে আজকের দিনে আমাদের সোলার সোলারের যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এটি কিন্তু অর্ধ পরিবাহী ওর মধ্যে কিন্তু অবশ্যই অর্ধ পরিবাহী থাকবে আর এই অর্ধ পরিবাহী কী কী জার্মেনিয়াম সিলিকন এগুলি হচ্ছে অর্ধ পরিবাহী বুঝতে পারছো তো এটা তোমরা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে চলো আরেকটি অঙ্ক হয়ে যাক দেখো কি বলেছো কোন পরিবাহী রোধ 5 ওহম কোন পরিবাহী রোধ 5 ওহম অর্থাৎ রোধ দেওয়া আছে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার বিভব পার্থক্য বের করতে হবে রোধ দেওয়া আছে প্রবাহ মাত্রা দেওয়া আছে কি দেওয়া নেই আবার এখানে দেখো আর দেওয়া আছে মানে হ্যাঁ আর দেওয়া আছে আই দেওয়া আছে ভি দেওয়া নেই এই ভিটি আমাদের বার করতে হবে তোমরা জানো ভি ইকুয়ালস টু আই আর এইটি হচ্ছে আসল সূত্র ভি ইকুয়ালস টু আই আর বিভব প্রভেদের একক কি ভোল্ট তাহলে কি হয়ে গেল 10 ভোল্ট বুঝতে পারছো দেখে নাও তাহলে দেখো আশা করছি অহমের সূত্রে তোমাদের কোনো জায়গাতে প্রবলেম থাকা উচিত নয় তবু যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেটি সলভ করে দেবো ঠিক আছে তো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো থেকো ধন্যবাদ